আসসালামু আলাইকুম চাকরিতে কোটা পুনর্বহলের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সেই মুক্তিযোদ্ধা কোটা যেই কোটা দুই হাজার আঠারো সালের চরম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাতিল হয়েছিল সরকারি পরিপত্র জারি হয়েছিল সরকার মেনে নিয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে যদিও আদালতের রায় কিন্তু মনে হচ্ছে যে সরকার এটা মানসিক ভাবে তারা মেনে নেয়নি এবং এটা তারা পরাজয় হিসেবে তারা মেনে নিয়েছিল মানসিক এখন তার পুনর্বলের মধ্য দিয়ে বা যেই পরিপত্রটি বাতিল করেছে উচ্চ আদালত সেটি মেনে নিয়ে যেন তারা একটা বিজয় খুঁজছে এমন একটি পরিস্থিতি কিন্তু এর ফলে যে সাধারণ শিক্ষার্থীরা আবার বিক্ষুব্ধ হলো সেটা কিন্তু তারা বিবেচনায় নিচ্ছে কিনা বোঝা যাচ্ছে না এখন হয়তো নুরু নেই কিন্তু নুরুর সেই আন্দোলনের যৌক্তিকতার পথ ধরে অন্য নুরুরাতে সে তো আন্দোলন করতে পারে এই বিষয়টি কি সরকার চিন্তা করছে না নাকি সবসময় তারা চিন্তা করছে যে ক্ষমতা এবং শক্তি দিয়ে এটি তারা রুখবে এমন একটি মনোভাব যাই হোক এখন সেই আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে কব বিক্ষোভ শুরু হয়েছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতে দেওয়া রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে দুই সালে কোটা ব্যবস্থা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল তা পুনর্বহাল দাবি করছেন তারা কোটা পুনর্বহালের চেষ্টা হলে আন্দোলনের মাধ্যমে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ হয় সরকারি চাকরিতে দুই সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদ জানিয়ে এবং চাকরিতে নিয়োগ বহাল রাখার দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাভিত্তিক শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন কোটা ব্যবস্থা বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ বিকাল পাঁচটার দিকে জড়ো হন একদল শিক্ষার্থী পরে সেখান থেকে মিছিল বের হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও মল চত্বর এলাকা ঘুরে রোকেয়া হল ও শেখ রাসেল টাওয়ারের সামনে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় পরে সেখানে সমাবেশ হয় এ সময় শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা পুনর্বহাল মানি না মানব না ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কোটা প্রথার কবর দে সারা মাংলায় খবর দে আঠারোর হাতিয়ার গর্জ উঠুক আরেকবার ভেবে দেখুন বারবার কোটা প্রথার কি দরকার এই সমস্ত নানা স্লোগান তারা দেয় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম বলেন হঠাৎ করে আদালত কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিলেন ফলে কোটা পুনরায় বহাল হচ্ছে আমাদের আন্দোলন বৃথা যাচ্ছে এটা আমরা মেনে নেব না কোটা তিলের পরিপত্র অবশ্যই বহাল রাখতে হবে তারপর কোনো সিদ্ধান্ত নিতে হলে সব পক্ষের সঙ্গে কথা বলে তা নিতে হবে তবে কোটা বাতিলের পরিপত্র অবশ্যই বহাল থাকতে হবে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হাসনাত আবদুল্লাহ বলেন দুই হাজার সালে কোটা সংস্কার আন্দোলনে ভয়াল আঘাত আমরা ভুলিনি সারা বাংলার ছাত্রদের গণজোয়ারের ফলাফল ছিল কোটা বাতিল কোটা পুনর্বহাল ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না আমাদের রাজপথে থাকতে হবে কোটা তারি মেধাবী এটা লজ্জার পরিচয় বহাল মানি না যাই হোক বোঝা যাচ্ছে যে সেই আবার মানে পুরোনো ক্ষোভ বিক্ষোভটা আবার নতুন করে জাগরণ হলো আদালতের একটি রায়ের মধ্য দিয়ে এই ব্যাপারে অবশ্যই সরকারের একটি তরিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ